ওয়েলকাম স্টুডেন্ট, বেদান্ত দর্শনে তোমাদেরকে স্বাগতম। বিএনসিপি ম্যাম তোমাদের ম্যাথমেটিক্স টিচার, চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখো নিয়ে অঙ্কটি। লগ যদি লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই হয়, তবে প্রমাণ করো এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান। তো এখানে প্রথমে যেটি দেওয়া আছে যে লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই, এটা ইজ ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি কোনো একটা নাম্বার কে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি লগ এক্স ইকুয়াল টু কে ওয়াই মাইনাস কে জেড, এবং লগ ওয়াই ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কে জেড মাইনাস কে এক্স। একইভাবে লগ জেড ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এক্স কে মাইনাস ওয়াই। এখন আমরা যেখানে যেটা দিয়েছে যে লগ এক্স ওয়াই জেড, এখানে আমি লগ এক্স ওয়াই জেড বলে আমি লিখতে পারি কি, দেখো লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড, কারণ লগ অফ এ বি সি ইজ ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি প্লাস লগ জি সি হয়। তাহলে এখান থেকে প্রত্যেকের ভ্যালু বসাচ্ছি কে ওয়াই মাইনাস কে জেড প্লাস কে জেড মাইনাস কে এক্স প্লাস কে এক্স মাইনাস কে ওয়াই। দেখো প্রত্যেকের সাথে প্রত্যেক ক্যান্সেল করে হয়ে যায় জিরো। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি লগ ই বেস এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু হয় জিরো। তাহলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু কি, ই টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান। তাহলে এক্ষেত্রে আমার এখানে পেয়েছি কি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান, এটি আমায় প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।